নতুন রেশন কার্ড ওই বকে এসে না পুরো বাড়ি কিন্তু লাইছে আমার বাসুরে বুঝি বল তো তো আমরা টাউন ইন্দ্রনগর এলাকাবাসী দীর্ঘদিন যাবত এখানে শ্রীকৃষ্ণ কনস্ট্রাকশন করে একটা কোম্পানি তারা কাজ করতেছে তারারে আমরা দীর্ঘদিন যাবত বলার পরও তারা এই রাস্তার মধ্যে সরকারি রাস্তার মধ্যে ম্যাটেরিয়াল রেখা কাজ করতেছে ইভেন সরকারি জায়গার মধ্যে তারা যে লেবাররা আছে লেবারের ঘর টর করে যারা কাজ করতেছে তাতে কি দেখা যাইতাছে এখানে ধরেন লেট্রিন বাথরুম করতেছে এই সরকারি জায়গার এখানে রাত্রেবেলা হইসই একটা পরিস্থিতি একটা সৃষ্টি হয় তো আমরা ধরেন এখানে রাত্রেবেলা বিভিন্ন রকম অসামাজিক কাজ হয় মদ খেয়ে সেরা লেবার মানুষ অনেক তারারে রাত্রেবেলা কেদে এত পাহারা দিব তাছাড়া এই সরকারি রাস্তা যেই গেল চন্দ্রপুর থেকে আপ টু লেকসুমনি যে রাস্তাটা রাধানগর যে রাস্তাটা হইতাছে বাঁধের উপর দিয়া এই রাস্তাটা সবটা জায়গা আমরা কমপ্লিট হয়ে গেছে গা এই মেইন এই শ্রীকৃষ্ণ অ্যাপার্টমেন্ট যে কনস্ট্রাকশন যে রাস্তাটা কাজটা করতেছে তার সামনের জায়গাটা তারা মেটেরিয়াল ফেলায় রেখা এই জায়গাটা জাম করে রাখছে তার দরুন এখানে আমরা যেই মানে বাঁধের উপর যেই রাস্তাটা এটা কমপ্লিট করতে পারতেছে না আপনারা দেখবেন এখানে দেখেন কি আরে মেটেরিয়াল ফেলায় রাখছে ইভেন সরকারি জায়গা দখল করে বেড়া টেরা দিয়ে দখল করে রাখছে আমরা মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমরা আবেদন থাকবো এলাকাবাসীর পক্ষ থেকে যাতে তারা মানে হস্তক্ষেপে আমরা এই মানে এই এই পরিস্থিতির থেকে আমরা পরিত্রাণ পার্শ্ববর্তী মহিলাগুলো কিছু আর পার্শ্ববর্তী তো আপনি দেখলেন আমরা সামাজিক সংস্থার মধ্যে এই মহিলা অনেকদিন বিগত ফেব্রুয়ারি মাসের 9 তারিখে আমাদের একটা অ্যাপ্লিকেশন দিছিল আমরা ওই হিসাবে আমরা কনস্ট্রাকশন কোম্পানির সাথে আলোচনার মাধ্যমে এটা সমাধানকরণের চেষ্টা করছি কিন্তু তাইনে দীর্ঘদিন তাইনে বারবার 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 চিঠি দিয়েও ডাকা নিয়েছে কিন্তু তাইনে ডিনাই করতেছে তাইনে আসে না এই